শেরপুরে জমকালো আয়োজনে 200 বছরের ঐতিহ্যবাহী পৌষ মেলা হয়েছে। গ্রামবাংলার গাঙ্গি খেলার সাথে মেলায় বসেছিল মৃৎকারু লোকশিল্প পণ্যের পসরা। পৌষ মেলায় নানা বয়সী মানুষের ঢল নামে। শেরপুর থেকে হাকিম বাবুলের তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন শমিক আহমেদ। শেরপুরের পৌষ মেলা গাঙ্গি বা কুস্তি খেলার জন্য বিখ্যাত। সাওয়াল পীরের দরগা সংলগ্ন মাঠে মেলায় গ্রামীণ পিঠাপুলি ও বাংলার ঐতিহ্যবাহী সব খাবারের পসরা নিয়ে বসেন দোকানিরা। কুটির শিল্পের তৈরি খেলনা, তৈজসপত্র, অলংকার ও মৃৎশিল্পের প্রদর্শনী ছিল মেলায়। আয়োজন উপভোগে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনেকে। মেলায় নানা ধরনের প্রতিযোগিতারও আয়োজন ছিল, পুরস্কার তুলে দেন অতিথিরা। 200 বছরের ঐতিহ্য পৌষ মেলা আমরা বরাবর নেই বড় আয়োজন করছি। গাঙ্গি খেলা, কুস্তি খেলা, সাইকেল রে, ঘোড়া দৌড়, আমাদের মেয়ে ছেলে যাদেরকে বাইরে বিয়ে দিছি, জামাইরা এ জামাই মেলার উৎসব। আয়োজকরা বলছেন, পরিবেশ বান্ধব পণ্যের প্রসারে গ্রামীণ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শৌমিক আহমেদ, চ্যানেল আই।